মাত্র 2 মিনিটে 1 বছর থেকে 10 বছরের বাচ্চাদের জন্য হেলদি এবং টেস্টি মধ্য সকাল ও বিকালের হালকা নাস্তা নিয়ে হাজির হলাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দর্শক, বাচ্চাদেরকে পুষ্টিকর এবং হেলদি খাবারের পাশাপাশি মুখরোচক খাবারও দিতে হবে, এতে করে বাচ্চাদের খাবারের প্রতি আগ্রহ বাড়ে। তো আমার আজকের এই রেসিপিটি যেমনি বাচ্চাদের জন্য পুষ্টিকর তেমনি মুখরোচক। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের সহজ রান্নার পুষ্টিকর খাবারের রেসিপি পেতে দেখুন ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন দেওয়া আছে, বাটনটি ক্লিক করে ঘন্টাটি বাজিয়ে অল সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো এজন্য সরাসরি চলে আসলাম চুলায়। চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ঘি। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটারটাও ব্যবহার করতে পারেন, তবে ঘি অথবা বাটারের যে কোনো একটি এখানে ব্যবহার করার চেষ্টা করবেন। এতে করে খাবারটি থেকে যেমন সুন্দর একটা ফ্লেভার বের হবে, তেমনি খাবারের মধ্যে গুড ফ্যাট যুক্ত হয়ে যাবে, যেটা বাচ্চাদের ওজন এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে। আর ঘিটা যখন গলে আসবে, এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 পিস ব্রেড এবং ব্রেডের এক পাশ আমি হালকা করে ভেজে নিচ্ছি। তো একটা ব্রেডের এক পাশ কিন্তু ভালোই ভাজা হয়েছে এবং বাকিটাও কিন্তু আমি এভাবে একটু হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। আমি আরও কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানে ঘির পরিমাণটা ব্যবহার করবেন। 2টি ব্রেডই এক পিট করে ভেজে নিয়েছি। এবার দেখুন আমি একটির উপরে একটি রেখে দিচ্ছি। যে 2 পিট ভেজেছি সেই 2 পিট আমি একসাথে রেখে দিচ্ছি। এবং এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 200 ml লিকুইড গরুর দুধ। আর দুধটা কিন্তু আমি আগে থেকে খুব ভালোভাবে জাল করে নিয়েছি। আর এখন এই অবস্থায় চুলারাস হাই হিটে রাখতে হবে এবং ব্রেডের এপাশ ওপাশ 2 পাশ খুব ভালোভাবে এই দুধের মধ্যে ভেজে নিতে হবে। দুধ যখন এরকম কিছুটা শুকিয়ে আসবে, এই পর্যায়ে আমরা ব্রেডটা উল্টে উপরের পাশটা নিচে দিয়ে এরকমের হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। তবে এই কাজটা কিন্তু খুবই সাবধানতার সাহায্যে করবেন, কারণ ব্রেডটা কিন্তু এখন অনেকটা নরম হয়ে আসছে এবং প্যানের মধ্যে যে দুধের সরটা লেগে আছে সেটাও আমরা উঠিয়ে ব্রেডের মধ্যে লাগিয়ে দিচ্ছি। ব্রেডের নিচের পাশটা আরও 1 থেকে 1.5 মিনিটের মতন ভেজে নিয়ে তুলে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য মাত্র 2 মিনিটে মধ্য সকাল এবং মধ্য বিকালের হালকা নাস্তা। খাবারটি আরও একটু পুষ্টিকর, মজাদার এবং দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ মধু। আপনারা এখানে মধুর পরিবর্তে খেজুরের গুড়টাও ব্যবহার করতে পারেন। এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম এবং পেস্তা বাদাম কুচি। আর এখন বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। এই যে দেখুন, আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি কতটা নরম এবং সফট হয়েছে, যেটা বাচ্চারা অনায়াসে চিবিয়ে খেতে পারবে। এই রেসিপিটি যেমন সহজ তেমনি টেস্টি, তেমনি বাচ্চারাও মজা করে খাবে। তো বাচ্চাদের সহজ রান্নার পুষ্টিকর খাবারের রেসিপি পেতে দেখুন ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন দেওয়া আছে, বাটনটি ক্লিক করে ঘন্টাটি বাজিয়ে অল সেট করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।